দু হাজার একুশ সালের মধ্যে দেশের তামাক সহ সব শিল্পের শিশু শ্রম বন্ধ করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক তামাকসহ অন্যান্য শিল্পে নিয়োজিত শিশুদের সেসব প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় তামাক দেশ গড়তে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি জনপ্রতিনিধি ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন শ্রম প্রতিমন্ত্রী It will partake color code.